বিশ্বকাপের মঞ্চে নাম লেখানো শুধু ব্যয় করাই নয়, বরং আর্থিকভাবে বিশাল লাভবান হওয়ার সম্ভাবনাও থাকে এখানে। প্রথম আসর থেকে শুরু করে প্রতিবার বেড়েছে অর্থের পরিমাণ, যার ব্যতিক্রম হচ্ছে না এইবারও। বরং এই আসরে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি নিয়ে হাজির বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। বিশ্বকাপে পূর্বের আসরগুলোর তুলনায় এই প্রাইজ মানি আরও বাড়িয়ে আগের সব বিশ্বকাপকে এই দিক থেকে ছাড়িয়ে যাচ্ছে 22তম আসর। তাহলে এবার চ্যাম্পিয়ন দল কত টাকা পাচ্ছে কাতার বিশ্বকাপে? সেই উত্তর শুনে যে কারো চোখ কপালে উঠতে পারে। এবার 32টি দলের মধ্যে ভাগ হবে 440 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 4,176 কোটি টাকা। এর মধ্য থেকে চ্যাম্পিয়ন দল পাবে 42 মিলিয়ন মার্কিন ডলার বা 398 কোটি টাকারও বেশি। এছাড়াও রানার্স আপ, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল কিংবা দ্বিতীয় পর্বে খেলা সব দলের জন্যই থাকছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার। বিশ্বকাপের মঞ্চে নাম লেখানো শুধু মর্যাদারই নয়, বরং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকে এখানে। প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই বেড়েছে অর্থের পরিমাণ, যার ব্যতিক্রম হচ্ছে না কাতার বিশ্বকাপেও, বরং এই আসরে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি নিয়ে হাজির বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মোট 7 ক্যাটাগরিতে এবার অর্থ পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে দলগুলোকে, যেখানে প্রথম পর্ব থেকে বাদ পড়া 16টি দলের প্রত্যেকেই পাবে 9 মিলিয়ন মার্কিন ডলার করে। এই ক্যাটাগরিতে মোট 144 মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে ফিফা। এছাড়াও বিশ্বকাপে অংশ নেওয়া প্রস্তুতি স্বরূপ দেওয়া হবে আরও 13 মিলিয়ন, যা প্রাইজ মানির বাইরে। দ্বিতীয় রাউন্ডে ওঠা দলগুলোর অর্থ পুরস্কার বৃদ্ধি পাবে অবধারিতভাবেই। প্রথম পর্বে যা ছিল 9 মিলিয়ন তা গিয়ে দাঁড়াবে 13 মিলিয়ন মার্কিন ডলারে, অর্থাৎ এই পর্বে বাদ পড়া 8 দলের প্রত্যেকেই পাবে সমপরিমাণ অর্থ। কিন্তু যারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে তাদের জন্য বিবেচিত হবে পরবর্তী গ্রেড। শীর্ষ 8 থেকে সেমিফাইনাল নিশ্চিত করা 4 দলের প্রত্যেকের জন্যই থাকছে অবস্থান অনুযায়ী আলাদা প্রাইজ মানি। তবে যারা বাদ পড়বে হতাশ হওয়ার কিছু নেই, অর্থের হিসেবে বাদ পড়ারা যা পাবে তার পরিমাণ 17 মিলিয়ন মার্কিন ডলার করে। এরপর থেকেই অর্থ পুরস্কার চলে যাবে পজিশন গ্রেডে। এদিকে সেমিফাইনালিস্ট 4 দল থেকে বাদ পড়া 2 দলের মধ্যে যে তৃতীয় হবে সে পেয়ে যাবে 27 মিলিয়ন মার্কিন ডলার, তার চেয়ে মাত্র 2 মিলিয়ন ডলার কম পাবে চতুর্থ অবস্থানে থাকা দল। একদম কাছাকাছি দূরত্বে গিয়েও যারা শেষ মুহূর্তে বিশ্বকাপ জিতে নিতে পারবে না তাদের জন্য প্রাইজ মানির অঙ্কটা 30 মিলিয়ন ডলারের, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 285 কোটি টাকা। অন্যদিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন 6 কেজি 175 গ্রাম ওজনের সোনালী ট্রফি জয় করার পাশাপাশি পকেটে পড়বে 42 মিলিয়ন মার্কিন ডলার বা 398 কোটি টাকা, যা ব্রাজিল বিশ্বকাপের তুলনায় প্রায় 80 গুণ বেশি। সর্বসাকুল্যে কাতার বিশ্বকাপের মোট প্রাইজ মানি 440 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 4,176 কোটি টাকা, রাশিয়া বিশ্বকাপের চেয়ে যা 400 কোটি টাকা বেশি।